সুপ্রিয় শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা বিভাগের অনার্স কোর্সের অনার্স প্রথম বর্ষের ধারাবাহিক অনলাইন ক্লাসে তোমাদের আজকের পাঠের বিষয় বাংলা উপন্যাস এক তোমাদের এই বাংলা উপন্যাস এক এ সিলেবাসভুক্ত চারজন বিখ্যাত উপন্যাসিকের চারটি উপন্যাস তোমাদের পাঠ্য আছে তার মধ্যে হলো কপালকুণ্ডলা চোখের বালি কৃতদাসের হাসি এবং বিষাদ তোমাদের ইতিপূর্বের ক্লাসগুলোতে চোখের বালি এবং কৃতদাসের হাসি হাসি কপালকুণ্ডলা পাঠ্য পাঠ হয়েছে তো আজকের ক্লাসে আমরা সর্বশেষ যে উপন্যাসটি তোমাদের পাঠ্য আছে সেই বিষাদ সিন্ধু উপন্যাস নিয়ে আমরা কথা বলবো আজকের ক্লাসটা আমরা ভাগ করেছি উপন্যাস এই বিষাদ সিন্ধুর উপন্যাসটির উপন্যাস পরিচিতি লেখক পরিচিতি উৎস এবং এই উপন্যাসের উপজীব্য বিষয় কি সে বিষয় নিয়ে আমরা কথা বলব তো এই বিখ্যাত উপন্যাসটি একটু ইতিহাস যদি আমরা জানি যে বাঙালি বিশেষ করে মুসলিম সমাজে এই উপন্যাসটি এতটি এতটাই জনপ্রিয় ছিল যে যে পবিত্র ধর্মীয় ধর্মগ্রন্থ আল কোরআন আল হাদিসের পরেই এই উপন্যাসটিকে বাঙালি মুসলমানরা এতটাই সম্মান এবং মর্যাদা দিতেন এই উপন্যাসটির মূল উপজীব্য বিষয় মূল বিষয় হল যে কারবালার কার্বালার যে কাহিনীটি ঘটেছিল সেই কাহিনীকে কেন্দ্র করে এই উপন্যাসটি লেখা বিখ্যাত এই উপন্যাসের লেখক মীর মোশাররফ হোসেন তিনি বাংলা সাহিত্যে এই উপন্যাসটি লিখে তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন এর বাহিরেও তার প্রায় বেয়াল্লিশটির মতো ছোট বড় রচনা আছে তার থেকে মীর মশারফ হোসেনের সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে জনপ্রিয় বলতে সেই সময় এবং বর্তমান সময় থেকে বর্তমান সময় পর্যন্ত যে তুমুল জনপ্রিয় যে উপন্যাস যে তার সাহিত্যকর্ম সেটি হল বিষাদ সিন্ধু বিষাদ সিন্ধু উপন্যাস পাঠের আগে আমরা আমাদের ধারাবাহিক আলোচনায় মীর মোশাররফ হোসেনের জীবন সাহিত্যকর্ম সম্পর্কে একটু ধারণা নিয়ে নিব মীর মোশাররফ হোসেনের জীবন কর্ম আলোচনায় তোমাদের শুরুতে একটু মনে রাখার জন্য বলি যে মীর মোশাররফ হোসেনের নাম লেখার ক্ষেত্রে অনেক শিক্ষার্থীদের একটি এক ধরনের উদাসীনতা কাজ করে নামটি খুব সতর্কতার সাথে তোমরা লিখবে নামটি হলো মীর মোশাররফ হোসেন মীর মোশাররফ হোসেন তোমরা পাঠ্য বইয়ে তোমাদের উপন্যাস বইয়ে দেখে নিও মীর মোশাররফ হোসেন ইনি তার একটা পরিচয় দিয়ে আমরা শুরু করি ইনি প্রথম মুসলিম ঔপন্যাসিক তোমরা জানো বাংলা সাহিত্যে উপন্যাস সার্থক উপন্যাস রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি যে উপন্যাস লিখেছেন এর আগে ও কিছু উপন্যাস সমরচনা হয়েছিল যার পরে সার্থক উপন্যাস লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেটি বাংলা সাহিত্যে মুসলমানরা উপন্যাস শিখ হিসেবে উপন্যাস রচনায় হাত দেন তার মধ্যে অগ্রণী যিনি ছিলেন ইনি হলেন মীর মোশাররফ হোসেন তিনি প্রথম এই আঠারোশো সালে রত্নাবতী উপন্যাস লিখে বাংলা সাহিত্যে মুসলমানদের উপন্যাস লেখার সূচনাটা করেন এ কারণে তাকে বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক হিসেবে আমরা জানি মীর মোশারফ হোসেনের জন্ম আঠারোশো সালে আঠারোশো সালে তেইশ নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন বিখ্যাত কুষ্টিয়া জেলার লাহিনীপাড়া গ্রামে এই মীর মোশাররফ হোসেন বংশীয় দিক থেকে মীর বংশের অধি উত্তরাধিকারী মীর বংশের সেই বিখ্যাত নামের কারণেই পরবর্তীতে কুষ্টিয়া শহরে একটি মিরপুর নামের জায়গা নামকরণ করা হয় যেটি আমরা জানি তো এই কুষ্টিয়া জেলার লাহিনীপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন তার পিতা মীর মুয়াজ্জেম হোসেন মীর মুয়াজ্জেম হোসেন একজন জমিদার ছিলেন জমিদারের সন্তান হিসেবে আমরা মীর মোশাররফ হোসেনকে জানি এবং সেই সময়ের জমিদারির যে জীবন আচরণ সেই সময়ের ইতিহাস যদি আমরা ঘেটে দেখি তো এই মীর মশার হোসেনের বাল্য জীবনে তিনি জমিদারের সন্তান হওয়ার পরেও তিনি সাহিত্য কর্মে এবং সাহিত্য রচনায় সাহিত্য পাঠের দিকে যে আগ্রহী যে মনোভাব এটা আমরা দেখেছি যেটি তাকে বিরল সম্মানের অধিকারে সম্মানিত করেছে বলে আমরা মনে পড়াশোনার ব্যাপারে যদি আমরা জানি মীর মশার হোসেন পড়াশোনা উচ্চশিক্ষা বলতে আমরা যেটুকু জানবো যে মীর মোশারফ হোসেন প্রাতিষ্ঠানিকভাবে পড়াশোনা শুরু করার আগেই যেহেতু জমিদার বাবার সন্তান বাড়িতেই তাকে সেই সময়ে প্রথম পর্যায়ে আরবি এবং ফার্সি শিক্ষা দেওয়া হয় মৌলভী এবং মুন্সির দ্বারা তোমাদের জানার কথা যে বাংলা বাংলাদেশের ইতিহাসে এই ভারতীয় উপমহাদেশে আঠারোশো ছত্রিশ সাল তেত্রিশ সাল পর্যন্ত ফার্সি ছিল এদেশের রাষ্ট্রভাষা তো সে সময়ে এর আগে যে ফার্সি ভাষার যে প্রচ প্রচলন ছিল রাজদরবার দরবার বা অন্যান্য প্রশাসনিক কাজে দাপ্তরিক কাজে ফার্সি ভাষার বেশ জনপ্রিয়তা ছিল যে কারণে বাঙালি মুসলিম থেকে মুসলিম সমাজে বিশেষ করে বাঙালি মুসলিম সমাজে শুরুতেই এই ফার্সি ভাষার শিক্ষাদান করা হতো ফার্সি ভাষার শিক্ষকদেরকে মুন্সী হিসেবে মুন্সী মৌলভী হিসেবে অভিহিত করা হয় তো মীর মোশাররম হোসেন জমিদার বাবার সন্তান তার বাড়িতেই তাকে সেই আরবি এবং প্রাথমিক শিক্ষা দান করানো হয় এরপরে তিনি কুষ্টিয়া স্কুলে পড়েন কৃষ্ণনগর স্কুলে ভর্তি হন এবং সর্বশেষ তিনি পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন এরপরে আর তিনি পড়াশোনা বেশ একটি একটু এগোননি এখান থেকেই তার পড়াশোনার সমাপ্তি ঘটে তো মীর মোশাররফ হোসেনের পড়াশোনার সময়কালে তাকে ছাত্র অবস্থায় আমরা যদি বলি ছাত্র অবস্থা থেকেই তার লেখালেখির একটি আগ্রহ সেই লেখালেখি তিনি ছাত্র অবস্থা থেকেই করেন সে সময়ের দুটি তুমুল জনপ্রিয় পত্রিকা একজন ঈশ্বরচন্দ্র গুপ্ত তার পত্রিকা সংবাদ প্রভাকর এই সংবাদ প্রভাকর এবং সে সময়ের কুষ্টিয়া অঞ্চলের যে আঞ্চলিক একটি পত্রিকা ছিল গ্রাম বার্তা প্রকাশিকা কাঙ্গাল হরিনাথের এই পত্রিকা দুটিতে তিনি সংবাদদাতা বা সংবাদ বাহক সাংবাদিক হিসেবে সে সময়ে কাজ করেন এই দুটি পত্রিকা এইখান এই দুটি পত্রিকার মাধ্যমেই তার লেখালেখির হাতে খড়ি এবং এখান থেকেই তার সাহিত্যকর্মের সূচনা এই এর পাশাপাশি তিনি পরবর্তীতে নিজেই আরও কিছু পত্রিকার সম্পাদনার কাজে অংশ নেন বিশেষ করে তার আজিজন নেহার আজিজন নেহার নামে একটি পত্রিকা এবং হিত করি এই আজিজোর নেহার এবং হিত এই দুটি পত্রিকা তিনি নিজেই সম্পাদনা করেন এই এখান থেকেই তার সাহিত্যের তো সাহিত্য কর্ম সম্পর্কে আমরা যদি বিস্তারিত আলোচনা করতে যাই তিনি বাংলা সাহিত্যে একজন সফল ঔপন্যাসিক নাট্যকার জীবনী আত্মজীবনী রচয়িতা প্রহসন রচয়িতা এই ব্যাপারে আমরা আগে বলে নিলাম যে রত্নাবতী তার প্রথম উপন্যাস প্রথম উপন্যাসের মধ্য দিয়ে তিনি বাংলা সাহিত্যে উপন্যাসিক হিসেবে আগমন ঘটেন এরপরে তার দুটি বিখ্যাত নাটকের কথা আমরা বলবো একটি হলো বসন্ত কুমারী বসন্ত কুমারী এবং জমিদার দর্পণ এটি মূলত কৃষ্ণ বিখ্যাত যে উপ নাটক আছে সেটির এক ধরনের আহ ভাবাদর্শে বা ভাবানু বিষয়ে তিনি এই বসন্ত কুমারী নাটকটি লিখেছেন প্রতিবাদ স্বরূপ অনেকটা এরপরে জমিদার দর্পণ নাটকে সেই সময়ে জমিদারদের অত্যাচারের যে চিত্র সেই বিষয়গুলো তিনি তুলে এনেছেন অনেকটা বাস্তবধর্মী করে যেহেতু তিনি নিজে জমিদার পরিবারের সন্তান ছিলেন যে কারণে সেই সময়ের জমিদারদের আচার আচরণ তাদের শাস্তি দেওয়ার প্রক্রিয়া বা বিভিন্ন ধরনের তাদের নির্যাতনের যে রূপগুলো সেগুলো তিনি সচক্ষে দেখেছেন অনেক যে কারণে এই জমিদার দর্পণ নাটকটি খুব সেই সময়ের একটা সমাজ চিত্র হিসেবে আমরা বাংলা সাহিত্যে পেয়েছি এর বাইরেও তার কিছু প্রহসন আছে এর উপায় কি কাগজ এ ধরনের রচনা এখন আমরা কথা বলবো এই মীর মোশাররফ হোসেনের আত্মজীবনীমূলক রচনা নিয়ে আমরা অন্যান্য বিখ্যাত ব্যক্তিদের আত্মজীবনীমূলক রচনার আগ্রহ আমরা দেখতে পাই তবে এই মীর মুশারফ হোসেন অনেকগুলো তিনি আত্মজীবনী গ্রন্থ লিখেছেন তো একটা আমরা দেখতে পাচ্ছি যে উদাসীন পথিকের মনের কথা এরকম একটি আত্মজীবনীমূলক রচনা এবং মীর মোশারফ হোসেনের আরেকটি ছদ্মনাম ছিল যেটি হলো গাজি মিয়া গাজী মিয়া হিসেবে তিনি বাংলা সাহিত্যে পরিচিত এই গাজী মিয়ার বস্তানি নামে তার স্ত্রী উম্মে কুলসুম নিয়েও আমার বিবি আমার উম্মে কুলসুম এ নামে আমার জীবনী নামে তিনি একটি আত্মজীবনী রচনা রচনা করেছেন তো তোমরা এগুলো লেখকের পরিচিতি সম্পর্কে পাঠ করতে গিয়ে এগুলো তোমরা বিস্তারিত জেনে নিবে এগুলো দরকার প্রয়োজনীয় এখন আমরা এই বিষাদ সিন্ধু উপন্যাস নিয়ে কথা বলার আগে বাংলা সাহিত্যের এই পর্যায়ে একটু ইতিহাস সম্পর্কে আমাদের একটু জেনে নেওয়া উচিত তোমরা নিশ্চয়ই ইতিপূর্বে জেনেছ যে বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটি যুগে যুগ বিভাজন করা হয় প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ প্রাচীন যুগের শেষ হয়েছে বারোশো সালের দিকে এবং আধুনিক মধ্যযুগের যুগের শুরুটা হয়েছে বারোশো থেকে আঠারোশো সাল এবং আধুনিক যুগ আঠারো থেকে বর্তমান সাল পর্যন্ত তো এই আঠারোশো মধ্য মধ্যযুগের শেষ এবং আধুনিক যুগের শুরু এই সময়ে বাংলা সাহিত্যের একটি বিশেষ কিছু ধরনের সাহিত্য রচিত হয়েছিল সে সাহিত্যগুলোর সম্পর্কে ইতিহাসে যদি আমরা জানি তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সাহিত্য ধারা হলো যে সাহিত্য এই সাহিত্য সৃষ্টি হওয়ার পিছনে যে কারণটাই হলো সেই সময়ে এই ভারতীয় উপমহাদেশে বিভিন্ন মিশনারিরা আগমন করেন এবং খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য তারা খ্রিস্ট ধর্মের বাণীগুলোকে বা কাহিনীগুলোকে তারা প্রচার করার জন্য বিভিন্ন গল্পে গল্পে বিভিন্নভাবে প্রচার করতে থাকে তো একই দিক থেকে সেই সময়ে অন্যান্য ধর্মের লোকেরাও তাদের ধর্মীয় বিষয়গুলোকে কেন্দ্র করে এক ধরনের ছন্দ বদ্ধভাবে কাব্য রচনা করা শুরু করেন এবং চালু আছে পাশাপাশি এরই ধারাবাহিকতায় মুসলিম সমাজে আমরা মুসলমানদের বিষয় নিয়ে মুসলমান ইসলামের ইতিহাসের গৌরবময় বিষয়গুলোকে কেন্দ্র করে কাহিনীগুলোকে কেন্দ্র করে অনেক কবি সাহিত্যিক কবি সেই সময়ের শায়ের রচনা করে আরবিতে যেটাকে শায়ের বলা হচ্ছে শায়ের রচনা করেন এ ধরনের সাহিত্য এক ধরনের সাহিত্য ধারা হলো পুঁথি সাহিত্য পুঁথি সাহিত্যের এই পর্যায়ে আমরা দেখব যে সে সময় মুসলমানদের এই ভারতীয় উপমহাদেশে ইসলামের যখন আগমন ঘটে বিভিন্ন সুফি দরবেশ এ তাদের মাধ্যমেই বেশিরভাগ এবং সেই সুফি দরবেশদের মাধ্যমে ইসলামের গুরুত্বপূর্ণ মহামনীষীদের কাহিনী মানুষের মাঝে প্রচার হতে থাকে তো তারই ধারাবাহিকতা ইসলামের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ দিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের কে কেন্দ্র করে সে সময় অনেক কাব্য এক ধরনের রচনা হয় যেগুলো মুসলিম সমাজে বেশ জনপ্রিয় ছিল তো তারই একটি অন্যতম একটি ঘটনা যেটি হিস্ট্রি একষট্টি সালের দিকে ঘটে সেটি হলো যে কারবালার মর্মান্তিক যে ঘটনাটি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের প্রিয় দৌহিত্র হাসান হোসেন এর সাথে মুয়াবিয়ার পুত্র এজিদের মধ্যকার যে দ্বন্দ্ব এবং তার মধ্যকার যে লড়াই যে যুদ্ধ এবং তার যুদ্ধের পরিণতিতে গিয়ে হাসান হোসেনের মৃত্যু এই যে করুণ কাহিনীকে কেন্দ্র করে বাঙালি ওই সময়ে অনেক কবি সাহিত্যিকরা তাদের সাহিত্য শিল্প বোধের মধ্য দিয়ে তারা সাহিত্য রচনা করেছেন সেই সময়ে এই এই ধারায় এই কারবালাকে কেন্দ্র করে একটি বিশেষ সাহিত্য ধারাই কিন্তু সৃষ্টি হয়ে যায় সেটিকে মর্শিয়া সাহিত্য হিসেবে পরিচিত মর্শিয়া মানে ক্রন্দন হৃদয় বিদারক বিষদাত্মক বিষাদের কাহিনীকে কেন্দ্র করে এই ধরনের সাহিত্য এটি হলো মর্ষিয়া সাহিত্য তো এই এরপরে আঠারোশো সালের পরে যখন আঠারোশো সালের পরে আঠারোশো পঞ্চাশের দিকে বা ষাটের দিশে গদ্য সাহিত্যের সূচনা হয় তখন কিন্তু এই পুঁথি সাহিত্যের বিষয় থেকে মানুষ গদ্য সাহিত্যের দিকে আগ্রহী হয়ে ওঠে তখন মোটামুটি বাংলা সাহিত্যে যে উপন্যাসের ধারা উপন্যাসিক সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় করেছেন পাশ্চাত্যের সাহিত্যিকদের অনুকরণ করে বাংলা সাহিত্যে তিনি উপন্যাসের মতো একটি জনপ্রিয় ধারা এনেছেন সেই দিক থেকেই মীর মুশারফ হোসেনও বাংলা সাহিত্যে ইসলামী ইতিহাসের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে কেন্দ্র করে তিনি বাংলায় এই একটি উপন্যাস রচনা করলেন আরো কতগুলো রচনা করেছেন যে ক্ষেত্রে আমরা দেখতে পাই সেই সময়ের বিষয়গুলোকে মুসলমান আবেগকে কেন্দ্র করে তিনি এই কাব্য উপন্যাসটি লিখেছেন এই উপন্যাসের বিষয়বস্তুতে আমরা আলোচনা যখন করতে যাব দেখবো যে এই উপন্যাসটি মুসলমানদের ওই সময়ের বিভিন্ন সায়ের এবং কবিদের মধ্যে যে ধরনের কাহিনীর প্রচলন ছিল অনেকটা সেখান থেকে সংগ্রহ করা লোকমুখে প্রচলিত কাহিনীকে যদিও আমরা ইসলামের ইতিহাসের ইতিহাসে সেই বিষয়গুলো অনেকগুলো বিষয় আমরা সেখানে পাই না কিন্তু মুসলিম আবেগ এবং তার যে সাহিত্যকর্মের সাহিত্য ভাবনা সৃজনশীলতা সৃষ্টিশীলতা এই মেধাকে কাজে লাগিয়ে তিনি যে উপন্যাসটি রচনা করেছেন যে কারণে বাঙালি শুধু মুসলমান নয় বাঙালি মুসলমানের বাহিরেও বাঙালি পাঠকদের কাছে এই উপন্যাসটি জনপ্রিয় হয়েছে প্রকাশকাল সম্পর্কে আমরা যদি আলোচনা করি এই উপন্যাসটি তিনটি পর্বে ভাগ হয়ে প্রকাশ করেন প্রথম যেটি মহরম পর্ব আমরা বলছি সেই মহরম পর্ব আঠারোশো পঁচাশি সালের দিকে প্রকাশিত হয় প্রথম অংশটি এবং দ্বিতীয় অংশ আঠারোশো সালে এবং তৃতীয় পর্বটি আঠারোশো সালে এই তিনটি পর্বে এই উপন্যাসটি রচিত হয় মহরম পর্ব প্রথম পর্বটির নাম হলো মহরম পর্ব উদ্ধার পর্ব দ্বিতীয় অংশটির নাম এবং তৃতীয় নাম হল এজিৎ বধ এজিদ বট পর্ব তো সেই সময়ে বাংলা উপন্যাসে যেহেতু পাশ্চাত্য রীতি অনুসরণ করে সে সময় উপন্যাস লেখা হচ্ছিল কিংবা এর আগে মাইকেল মধুসূদন দত্ত যে বাংলা মহাকাব্যে যে পাশ্চাত্য রীতির আগমন ঘটান সেই দিক থেকে আমরা বিষয়গুলোকে কেন্দ্র করে যদি দেখি যে মহাকাব্যিক যেহেতু একটি উপন্যাস লিখছেন মহাকাব্য কাব্যের যে ধাঁচ মহাকাব্যের যে বিষয়বস্তু এই বিষয়গুলোও কিন্তু এই বাংলা উপন্যাসের মধ্যেও নতুন করে মীর মশার হোসেন নিয়ে আসেন আমরা এর আগে এই ধরনের নামগুলো আমরা দেখেছি বিষয় দিক থেকে যেমন নামের দিক থেকে যদি আমরা দেখি যে হেক্টর বধ মেঘনাথ বধ এ ধরনের বধ এরকম নামকরণের অনেকটা মিল আমরা দেখতে পাবো এর বাইরেও আমরা যখন বিষয়গত বিষয়গত দিকতে আমরা দেখব যে এই কারবালায় যে ঘটনাটি ঘটেছে এটি মূলত নিয়তি নির্ধারিত এটা মহানবী সালু আলহি সাল্লাম এটা আগেই ভবিষ্যৎবাণী করে গেছেন কিন্তু এই উপন্যাসের মধ্যে যেখানে দেখানো হচ্ছে এটা মূল বিষয়ে এই রাষ্ট্রীয় ক্ষমতার পাশাপাশি এখানে একটি নারী চরিত্রকে পাবার জন্য যে এক ধরনের এখানে নারীকে কেন্দ্র করেই কিন্তু মূলত বিরোধটা এই উপন্যাসে দেখানো হয়েছে যদিও ইতিহাসে এই বিষয়টি অতটা জন অতটা গুরুত্বপূর্ণ ছিল না ঠিক রকম রকমভাবে বাংলা উপন্যাসের এই যে ধাঁচে মীর মোশারফ হোসেন মোটামুটি এই সে সময় পাশ্চাত্য এবং পাশ্চাত্য অনুসারী যে সাহিত্যিকদের মধ্যে যে এই সাহিত্য রচনার যে রীতি সেই রীতিগুলোকে তিনি অনুসরণ করে এটি রচনা করেছেন তো এই তিন পর্বে এই উপন্যাসটি রচিত হয় পরবর্তীতে আঠারোশো সালে এটি অখণ্ড উপন্যাস হিসেবে প্রকাশিত হয় মীর মোশাররফ হোসেন মীর মোশারফ হোসেন এই উপন্যাসটিতে আমরা কাহিনী সংক্ষিপ্ত উপজীব্য বিষয়টি আমরা বলে নিলাম যে এই উপন্যাসের মধ্য দিয়ে ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ যে ঘটনাটি ইসলামী মুসলমানদের কাছে যে আবেগের যে বিষয়টি সেই মহা বিষাদাত্মক যে ঘটনাটা সেটি হলো কারবালার ঘটনা যে ঘটনাকে কেন্দ্র করে মূলত এই উপন্যাসটি রচিত হয়েছে আর এই বিষাদ সিন্ধু যে নামকরণের সংক্ষিপ্ত ব্যাপারটা আমরা আলোচনা করে নিই যদিও আমরা আগামী ক্লাসে বিস্তারিত বলার চেষ্টা করব বিষাদ সিন্ধু আমরা সন্ধিতে তোমরা নিশ্চয়ই বারবার অনেকবারই যে সিন্ধুকে যদি আমরা ভাঙি যে বিষাদ রূপ সিন্ধু তো সিন্ধু একটি ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বিখ্যাত একটি বড় নদী যার এত বড় নদী হওয়ার কারণে যেখানে জলরাশির পরিমাণ অনেক বেশি ঠিক এই উপন্যাসে বা মুসলমানদের কাছে এ ধরনের এমন একটি বিষাদাত্মক ঘটনা ঘটে গেছে যে কার যে ঘটনাটি এটা অনেকটা এতটাই মানুষের মধ্যে বিষাদের পরিমাণ তৈরি করে দিয়েছিল যেটা যে যে পরিমাণ জল বা যে পরিমাণ আছে জলের সমারোহ সেই ঠিক তার থেকেও এত গভীর একটি বিষাদের ব্যাপার নিয়ে এই বিষাদ সিন্ধু বাঙালি মুসলমান বা মুসলমানদের কাছে আবেগের বিষয় হলো এই বিষাদ সিন্ধু উপন্যাস এই বিষয়কে কেন্দ্র করে লেখক নামকরণ করেছেন বিষাদ সিন্ধু এর কাহিনী যদি আমরা সংক্ষেপ বলার চেষ্টা করি জানার চেষ্টা করি যে আহ মহানবী সালামের ইন্তেকালের পর উনিশশো সে সময় একষট্টি হিজুরিতে সে সময় ক্ষমতায় আসেন তারিফ দৌহিত্র ইমাম হাসান হোসাইন যখন মুসলিম জাহানের দায়িত্ব নেন একদিকে সে সময়ের মুয়াবিয়ার পুত্র এজিদ মহানবী সাল্লা একজন সাহাবি ছিলেন মুয়াবিয়া তিনি এক অংশে তিনি দায়িত্ব পালন করেন তো তিনি ভবিষ্যদ্বাণী মহানবী সাল্লাহ আলাইস্লামের মুখে শুনেছেন যে এক সময় তারই ভবিষ্যৎ প্রজন্ম মহানবী সাল্লাহ আলাইস্লামের ভবিষ্যৎ প্রজন্মের চরম শত্রু হয়ে হতে হবেন এ কথাটি যখন তিনি শুনতে পান তখন তিনি কিন্তু বিবাহ করা থেকে বিরত থাকেন যে না আমি আমার বংশধর যদি মহানবী সাল্লাহ আলিয়া সাল্লামের বিরুদ্ধে অবস্থান নেয় তো তাহলে আমার যাতে বংশধর বংশবৃদ্ধি না ঘটে এ কারণে তিনি আমি আর বিবাহ করব না কিন্তু সৃষ্টিকর্তার এটা একটা অমোঘ নিয়ম অমোঘ একটি ঘটনা যে কারণে পরবর্তীতে এক বিশেষ রোগের কারণে তাকে বিয়ে করতে বাধ্য হয় এবং এমন একজন বৃদ্ধা নারীকে বিয়ে দেয়া তার সাথে বিয়ে দেয়া হয় যাতে সন্তান হবার কোনো সম্ভাবনা না থাকে কিন্তু তারপরেও তার গর্ভে একজন সন্তান জন্ম নেয় যার নাম এজিদ এই সন্তানটিকে প্রথম পর্যায়ে বাবা মুআবিয়া গ্রহণ করতেই চায় না কিন্তু সন্তানের প্রতি তার রূপ তার চেহারা দেখে মা বাবা আর ভুলে যেতে ভুলতে পারেন না পরবর্তীতে এসে সন্তানকে তাকে বড় করেন এবং তারই উত্তরাধিকারী হিসেবে নিযুক্ত করেন কিন্তু এই ঘটনায় আমরা এর ফাঁকে আরেকজনকে আমরা দেখতে পাবো জাব্বার নামে একজন ব্যক্তি যার স্ত্রী জয়নাব যাকে কিন যার এই স্ত্রী জয়নাবের রূপে মুগ্ধ হয়ে তাকে পাবার জন্য মাধ্যমে জব্বরকে দিয়ে তালাক করানো হয় এবং তার কাছে বিয়ের প্রস্তাব পাঠানো হয় জয়নাবের কাছে এজিদের পক্ষ থেকে কিন্তু এরই এক ঘটনার প্রেক্ষিতে ঘটনাটি ইমাম হুসাইনের যে বার্তাবাহক যে সংবাদটি নিয়ে যা প্রস্তাব নিয়ে যাচ্ছিল তার সাথে ইমাম হোসেনেরও দেখা হয়ে যায় তো কৌতূহল এবং অনেকটা কৌতুকের মতো করেই তাকেও বিয়ার প্রস্তাবটা বলা হয় যে যদি এজিদের প্রস্তাব গ্রহণ না করে সে যদি আমার প্রস্তাবটা দিয়ে দেখে তো এবং ইমাম হোসেনের যে চারিত্রিক নৈতিকতার যে গুণাবলী আছে কিন্তু পরবর্তী এক পর্যায়ে সেই জয়নাব তারই এই স্বামীর হাতে তালাকপ্রাপ্ত হওয়া এই ঘটনার পরে জয়নব বিমর্ষ বিমর্শ অবস্থায় থাকে পরবর্তীতে যখন এজিদের প্রস্তাব যায় সে গ্রহণ করে না এরপরে তখন বার্তা আরেকটি আর একটি প্রস্তাবের কথা বলে যখন হোসাইনের কথা বলে তখন সে তিনি এটি গ্রহণ করেন এবং ইমাম হোসেনের স্ত্রী হিসেবে তিনি নিজেকে সমর্পিত করেন এই ঘটনাকে কেন্দ্র করে ইমাম হুসাইনের বিরুদ্ধে চলে যান ইয়াজিদ এবং এই ঘটনায় পরবর্তীতে ধারাবাহিকভাবে রাষ্ট্রীয় ক্ষমতার দিকে চলে যায় ইয়াজিদ এবং মুয়াবিয়া ইয়াজিদ এবং ইমাম হোসেনের মধ্যে বিরোধের এক তৈরি হয় এবং এরই মধ্যে ইমাম হোসেনের যে অন্যান্য অন্য যে দুই স্ত্রী ছিল তার মধ্যে এই জায়দা যে সপত্নী অর্থাৎ সতীন হিসেবে যে তারা এটাকে গ্রহণ করতে পারে না তার স্বামীর সাথে আরেকজন সতীন এই জয়নবকে মেনে নিতে পারে না তাই স্বামীর সাথে এবং সতীনের সাথে ষড়যন্ত্র করে ষড়যন্ত্র করে মাইমুনার মাধ্যমে স্বামীর সাথে বিরোধিতা করে এবং এই বিরোধিতায় ধারাবাহিকভাবে ভাবে কারবালার ঘটনায় এগিয়ে নিয়ে যায় এক পর্যায়ে কারবালা নামক যে ইরাকের বিখ্যাত কারবালা নামক যে স্থান সেই স্থানে এই এজিদ বাহিনী এবং ইমাম হাসান বাহিনীর হোসেন বাহিনীর মধ্যে যে যুদ্ধ হয় এই যুদ্ধকে কেন্দ্র করেই এই উপন্যাসটি রচিত হয় তো এই মহাকাব্যিক উপন্যাসে একদিক থেকে আমরা দেখতে পাব যে যে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের চেষ্টা তারপরে ঈশ্বর বা আল্লাহ তালার পক্ষ থেকে যে এক ধরনের একটি পরীক্ষামূলক ঘটনা এই বিষয়গুলোকে কেন্দ্র করে মুসলমান আবেগ এবং ইসলামী ইতিহাস এইগুলোকে কেন্দ্র করে মীর মোশারফ হোসেন যে বাংলা সাহিত্যে যে শ্রেষ্ঠ উপন্যাসটি লিখেছেন সেই হলো বিষাদ সিন্ধু যদিও এই অনেক ঘটনাগুলো অনেকটা কাল্পনিক এবং ইতিহাসে যেগুলো পাওয়া যায় না কিন্তু তার লেখনের মাধ্যমে বাংলা সাহিত্যে এই উপন্যাসটি এতটাই জনপ্রিয় করে তুলেছেন যে কারণে বাঙালি মুসলমান থেকে শুরু করে অন্যান্য ধর্মের অনুসারীরাও এই উপন্যাসটি সাদরে গ্রহণ করেছে পাঠ করেছে এর সাহিত্য সুধা লাভ করেছে তো আমরা আগামী ক্লাসে এই উপন্যাসের বিস্তারিত পাঠ করব তো আজকে এ পর্যন্তই আমরা মীর মোশারফ হোসেনের জীবনী এবং সাহিত্য এবং বিষাদসিন্ধু সিন্ধু রচনার শুরুর পর্যায়ের কথাগুলো জেনে নিলাম আমরা আগামী ক্লাসে বিস্তারিত পরবর্তীতে জানার চেষ্টা করব ততদিন তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামীতে ধন্যবাদ